আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার তেইশ ভূগোল সাজেশান তো তিন নম্বরের কিছু প্রশ্ন যে শেষের তিনটে অধ্যায় থেকে আমরা আলোচনা করবো যেগুলো দেওয়া হয়নি তো সেগুলো দিলেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখি প্রথম দেখো কম্পোস্টিং পদ্ধতি ব্যাখ্যা করো বর্জ্য ব্যবস্থাপনার ফোর আর এর গুরুত্ব কী সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে বজ্র পুনর্ব্যবহারের প্রয়োজনীয়তা কি জৈব ভঙ্গুর বজ্র ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য তো লিখতে হবে তো এইগুলো সমস্তটাই তিন নম্বরের প্রশ্ন তো তিন নম্বর প্রশ্ন আমি আগে কিছুটা আলোচনা করেছি আর কিছুটা বাকি ছিল সেই পুরোটা এখন দিয়ে দিলাম তো আমাদের পুরো তিন নম্বর পাঁচ নম্বর দু নম্বর এক নম্বরের মানে এমসিকিউ কিউ সমস্ত সাজেশান কিন্তু কমপ্লিট হয়ে গেল তো দেখি পরের যে প্রশ্নগুলো ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো থেকে কমন কিন্তু আসবেই হানড্রেড পারসেন্ট দু হাজার বাইশেও আমি কমন রেকর্ড সৃষ্টি করেছিলাম এবং দু হাজার তেইশেও আমি সেই রেকর্ডই রাখবো এবং তোমরা দেখবে এই প্রশ্নগুলো তোমরা হুবহু কমন পাবে এবং তোমরা আমাকে কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার আমরা সত্যিই এই প্রশ্নগুলো কমন পেয়েছি তো দেখব পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো পরের প্রশ্ন ক্ষয় কয় প্রকার ও কি কী খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য লেখো পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো আমি তো এই প্রশ্নগুলো আলোচনা করেছি এই ভিডিও বাদ দিয়ে মানে এই ভূগোল সাজেশান বাদ দিয়েও তোমাদেরকে ইতিহাস বাংলা জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত কিছু সাজেশান দিয়ে রেখেছি অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ নম্বর তোমাদের এমসি কিউ কিউ পাঁচ নম্বর দু নম্বর তিন নম্বর যেইভাবে বিভাজন করা আছে প্রত্যেকভাবে আমি সাজেশান তোমাদেরকে দিয়ে রেখেছি তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে দেখব পরের প্রশ্ন দেখো জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি বলতে কী বোঝো লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন ভারতের অঞ্চলের জনঘনত্বের বৈশিষ্ট্যগুলি লেখ এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা একটা অধ্যায় থেকে দেখো দেখবে এর থেকে বেশি প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু আমি দুটো কি তিনটে করে প্রশ্ন নিয়ে তোমাদেরকে বলছি এই প্রশ্নগুলো কিন্তু কমন আসবে এবং এগুলো বারবার কমন আসতে দেখাও গেছে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে না অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম ভিডিও আমি দিতেই থাকব। দেখো পরের প্রশ্ন হচ্ছে কি সোনালি চতুর্ভুজ সম্পর্কে যা জানো তোমাকে তাই লিখতে হবে মানে সোনালি চতুর্ভুজ সম্পর্কে একটু পড়ে যাবে ইন্টারনেট পরিষেবার গুরুত্ব লেখ পেট্রোশন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন তাহলে এই যে প্রেফারেশন গতি মানুষের মনে এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা যে কতবার এসছে তোমরা ভাবনাও করতে পারবে না তো এইভাবে কিন্তু আমি সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি যেগুলো পরীক্ষায় এসেছে এবং আসবে সেই সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এখানে কোনো রকম উল্টো পাল্টা প্রশ্ন দেওয়া নেই বা উল্টো পাল্টা প্রশ্ন নিয়ে আমি ভিডিওটাকে বড় করতে চাইছি না তো খুব হবে তোমাদেরকে সাজেশান দিচ্ছি দেখবো পরের যে প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি লেখো ভূপ মানচিত্রের বিভিন্ন স্কেল ও সূচক সংখ্যার বর্ণনা দাও তোমরা শুধু এখানে দূর সংবেদন ব্যবস্থা আর উপগ্রহ চিত্র এই যে জিনিসগুলো এগুলো একটু পড়ে যাও দেখবে তোমরা একদম হুবহু প্রশ্ন কমন পাবে এগুলো থেকে বেশি প্রশ্নও হয় না একই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাই আমি তোমাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো প্রশ্ন আর উত্তর লেখো বারবার তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি বলি যে প্রশ্নগুলো লেখো ভালো করে খাতায় তাহলে দেখবে যেরকমভাবে প্রশ্ন আসলে না তোমরা ঠিক উত্তর দিতে পারবে দেখবো পরের যে প্রশ্ন দেখো ভূ মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো যে সুবিধাগুলি লেখো টোপোগ্রাফিকাল ম্যাপের বিভিন্ন সিরিজগুলির পরিচয় দাও এই হয়ে গেল আমাদের পুরো শেষ মানে ভূগোল সাজেশান পুরো শেষ হয়ে গেল। তো এরপরে তোমরা কী ভিডিও চাও তোমরা কত নম্বরের প্রশ্ন চাও কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে আমি কিন্তু তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অবশ্যই দেব আর আমি এছাড়াও যে ভিডিওগুলো দিয়ে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই দেখো তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তো খুব ভালোভাবে পরীক্ষা দিও আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তখন তোমরা ভালো থেকেও সুস্থ থেকো টাটা বাই